শান্তিপূর্ণ আন্দোলন থেকে ছাত্রদের উপর গণহত্যা, স্বৈরাচারের পতন, এরপর দেশ জুড়ে ধ্বংসলীলা, সব শেষে চিকিৎসকদের উপর হামলা করে হাসপাতালগুলো বন্ধ এবং পরিস্থিতিকে আরো বিগড়ে দেয়া। এ যেন একটি ক্রাইম থ্রিলার বইয়ের এক একটি অধ্যায়। চিকিৎসকদের উপরে হামলা করা হয়েছে, এ ঘটনার নেপথ্যে আসলে কি? চিকিৎসা সেবাকে অচল করে দেশকে হুমকির মুখে ফেলে দেওয়ার নতুন কোনো পায়তারা নয় তো? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নানান মহলে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর অবহেলাজনিত মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দোষীদের শনাক্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিলেও তার আগেই আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজের এই হামলাকে কেন্দ্র করে নীরবে অন্য খেলায় মেতেছেন সাচিবপন্থী চিকিৎসকরা। কিন্তু বিভিন্ন সোসাইটিকে কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা বন্ধ করে চিকিৎসকদের পথে নামানোই তাদের লক্ষ্য। গতকাল বিকেলের দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ ওঠে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে আহত হন হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ইমরান, আশরাফি এবং জুবায়ের। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। হাসপাতালের ঘটনায় আজ সকাল থেকেই জরুরি বিভাগ এবং বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে কর্মবিরতিতে যান চিকিৎসকরা। যদিও এর আগে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেফতারের 24 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। চিকিৎসকদের একটি পক্ষ বলছেন, চিকিৎসকদের উপর হামলা সবসময় নিন্দনীয়, ঢাকা মেডিকেল কলেজে যারা হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। কিন্তু আমরা দেখেছি একটি পক্ষ ঢাকা মেডিকেল কলেজের ঘটনাকে ইস্যু করে হাসপাতাল এবং দেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। গতকাল রাতেই যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাৎক্ষণিক বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পাশাপাশি জড়িতদের শাস্তির আশ্বাস দিয়ে, তারপরও কেন হঠাৎ করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে আমরা বুঝতে পারছি না। তারা বলছেন, যেখানে একদল চিকিৎসক কর্মচারী 24 ঘন্টার আলটিমেটামও দিয়েছেন, সেখানে সকাল থেকেই শুনি আরেক দল কর্মবিরতির ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, তারা সারা দেশের হাসপাতালগুলোকে কমপ্লিট শাটডাউনেরও আহ্বান জানিয়ে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিতে চাইছে। এভাবেই যারা চিকিৎসক সমাজকে উস্কানি দিচ্ছে তাদের প্রত্যেকেই সাচিবপন্থী চিকিৎসক। অনুসন্ধানে দেখা গেছে, পাবনা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও অধ্যাপক ডক্টর আহমেদ তাউজ ঢাকা মেডিকেলের এই ঘটনায় ব্যাপক সরব ভূমিকা পালন করেছেন। তিনি আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাচিবের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আহমেদ লিঙ্কন নামধারী এক চিকিৎসক সর্বপ্রথম ঢাকা মেডিকেলের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের আহ্বান জানান এবং চিকিৎসকদের উদ্দেশ্যে উস্কানিমূলক স্ট্যাটাস দিতে থাকেন। শুধু পাবনা মেডিকেল কলেজের আহমেদ তাউসি নয়, ঢাকা মেডিকেল কলেজে বসেই নীরবে চিকিৎসা বন্ধের ডাক দিচ্ছেন ডক্টর SMA এনফান নামে আরেক চিকিৎসক। তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটেও দেখা যায় সেও একজন আওয়ামী লীগপন্থী চিকিৎসক।